ঘামটা হচ্ছে আমি আমি মূলত হচ্ছে অলওয়েজ হট থাকি বা গরমে ঘামি তো তাই হয়তো বা ঘাম বের হচ্ছে হ্যাঁ হট তো থাকতে পারি যেহেতু গরমের দিন বা হট থাকাই বেটার সে বলল যে নিস্তালা ভাড়া দিয়ে উপরতলা করে ওরকম ভাবে হয়তো বা করছে আল্লাহ তাল্লা দান হচ্ছে ছোট জিনিসই ভালো হ্যাঁ তাই বলে কি দেশের বাইরে যায় কি রূপ পরিবর্তন করতে হবে আমার এটা মূলত হচ্ছে তার হচ্ছে গঠন ভালো ছিল না বিদায় ও দেশের বাইরে থেকে সার্জারি করে আসে আর আমরা আলহামদুলিল্লাহ শতকুনে অনেক ভালো আছি আল্লাহ তালা সবকিছুর ঠিকঠাক দিচ্ছে বা কেন সার্জারি ইসলাম নীসতালা ভাড়া দিয়ে ওপরতলা করে যে ওরকম ভাবেই তারা রাতারাতি হয় ভাইরাল পার্সোন হয় বা ভালো ভালো টাকা ইনকাম করে বা রাতারাতি ভাইরাল হয় হয় আমাকে এই অফার হ্যাঁ আমি মিথ্যা বলবো না কারণ আমি যেহেতু ক্যামেরার সামনে আছি বা মিথ্যা বলার কোনো প্রশ্ন ওঠে না কারণ এগুলো মিডিয়াতে যতগুলো মেয়ে আছে বা ওরা কিন্তু ভালো সাজার চেষ্টা করবে বা ট্রাই করবে তো দেন আমি বলছি এগুলো অফার করবে তাই বলে তো আমার কাজ করা দরকার না তাই না হ্যাঁ আমাকে এগুলো হচ্ছে বা সরাসরি ফেস ফেস আমাকে কেউ প্রস্তাব দেয় নাই বা অন্য জনের কাছ থেকে শোনা আর কি আমার

তাই পালিয়ে চলে আসছে হ্যাঁ কারণ অল্প বয়স তো বিয়ে করব না কারণ আমার লাইফ পুরোটাই পড়ে আছে অল্প বয়স আপনার এখন বয়স কত আমার বয়স কি বলা যায় পাবলিক প্লেসে আচ্ছা তো না নাই বললেন আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি আপনাকে অনেক ঘামাচ্ছে এই যে এই যে অনেক ঘামাচ্ছে ঠোঁট নাক ঘামাচ্ছে তো মূলত এটা হচ্ছে যারা লাকি মেয়ে যারা স্বামীর আদর্শ ভালোবাসা পায় তাদেরই একান্ত এই নাক গুলো এই যে ঠোঁট গুলো ঘামায় এটা কি বাস্তব আপনি জানেন এটা তো আগেরকার হচ্ছে আমার নানু তারপর দাদা ভাই ওরা বলতো যে হচ্ছে নাক ঘামলে বা হচ্ছে থতনি ঘামলে বলে বা ফিউচার হাজবেন্ডের বলে আদর পাওয়া যায় সোয়াগ পাওয়া যায় এই জন্য হয়তো বা ঘামছে

হ্যাঁ পেচ্চির সঙ্গে আসি হচ্ছে তার সঙ্গে আসেনি বাংলাদেশের ছেলে ওটা পেচ্চি ছেলে বা বয়স আমার ছোট তো ওর এইখানেই থাকা দ্যান হচ্ছে ওরে এখানে প্লাস আমি এক সপ্তাহ কিংবা দু সপ্তাহ থাকি তো থাকার পর আমার নিজে সবকিছু করা ফ্ল্যাট নেওয়া থাকা খাওয়া নিজেরই সবকিছু করা হচ্ছে এখন পরিচিত কোনো ছিল হ্যাঁ বাংলাদেশে আমার অনেক পরিচিত মানুষ আছে আমার নানুর বাসা এখানে গাজীপুর আপনি ইন্ডিয়া থেকে এসে মানে কলকাতা থেকে এসে সর্বপ্রথম কার কাছে উঠেছেন ওই যে বললাম না আমার একটা ছোট একটা ভাই আছে ওর কাছে আচ্ছা ওর কাছে উঠেছেন হ্যাঁ আর ও যে হাউসে থাকতো এই হাউসে কেউ থাকতো না শুধুমাত্র আমি থাকতাম আচ্ছা প্রচুর পরিশ্রম করা হয়েছে তো বিয়ের কথাবার্তি চলছে সেই মুহূর্তে আপনি চলে আসছেন বাংলাদেশে মানে বাংলাদেশে যে আসছেন

আর আমরা সচরাচর ইভেন্টে কাজ করিও না আর আমাদের কাজটা হচ্ছে দেন হচ্ছে বুঝতেই তো পারতেছেন কিরকম কাজ মিডিয়ার লাইনটা হচ্ছে মানুষ অফার করবে তাই বলে কি কাজ করতে হবে আমার আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশে এসে আপনার মিডিয়াতে কাজ করতে হবে কেন ইন্ডিয়াতে তো অনেক উন্নত মানের কাজ রয়েছে তো তো বললাম না যে যে দেশে থাকে ওই দেশ ওর কাছে ভালো লাগে না সে এলাকা ওর কাছে নাও পছন্দ হইতে পারে সবার কাছে সবটা তো ভালো লাগে না আর আমার মূলত হচ্ছে বাংলাদেশের ছেলেদেরকে প্রচুর ভালো লাগে বাংলাদেশেই থাকা বাংলাদেশের ছেলেদের কোন জিনিসটা বেশি ভালো লাগে বাংলাদেশের স্মার্টনেস এগুলোই ভালো লাগে

ছোট বলতে হচ্ছে করার কিছু নাই ভাই নিজের জন্য কিছু করতে হবে সব সময় তো বাবা মার দিকে তো তাকালে হবে না আমার তাই না নিজের ফিউচার আছে ভবিষ্যৎ আছে তাই না তো লাইফে ইচ্ছা থাকতেই পারে তাই না বাবা মা তো সেটা বোঝে নাই খুব বোঝানোর ট্রাই করছে কিন্তু বোঝে নাই বাঙালি ছেলেদের কথাবার্তা ভালো তাদের স্মার্টনেস ভালো চলাফেরা ভালো আর তারা মেয়েদেরকে সম্মান দিতে জানে সব এলাকা সব দেশের মানুষে সম্মান দিতে জানে বাট যে যার কাছে ভালো লাগে আর কি আচ্ছা তো हम মিডিয়াতে আসছেন কাজ করেছেন কয়টা পর্যন্ত আমি মিডিয়াতে অনেক কাজ করেছি প্লাস আমি মিডিয়াতে বললাম না তিন থেকে চার বছর আমি মিডিয়াতে আছি আলহামদুলিল্লাহ অনেক কাজ করা হয়েছে আমি কিন্তু দেশের বাইরের কাজ করি ইউএস এন্ড হচ্ছে কলকাতা প্লাস আমি ম্যাগাজিনের কাজ করি ইউএস অ্যান্ড হচ্ছে কলকাতার ম্যাগাজিন যেরকম হচ্ছে ফটোশুট আমাদের ব্র্যান্ডের কাজ ছিল এগুলো বা ওইগুলো তো হচ্ছে অনেক টাকা ইনকাম হয় আর হচ্ছে আমার ফার্স্ট অফ কাজ করা ইউএস অ্যান্ড কলকাতার কাজ আমার তারপর বাংলাদেশের কাজ করা আমার আচ্ছা মিডিয়াতে আসলে নারী আর্টিস যারা তারা রাতারাতি টাকা পয়সার মালিক এবং গাড়ি মালিক হয়ে যায় মূলত মূলত ওরা তো সৎপথে ইনকাম করছেই না

আল্লাহ তাল্লাহ দান হচ্ছে ছোট জিনিসই ভালো হ্যাঁ তাই বলে কি দেশের বাইরে যায় কি রূপ পরিবর্তন করতে হবে আমার দেশের বাইরে যে সার্জারি করে বড় করতে হবে হ্যাঁ এটা মূলত হচ্ছে যার যেটা ভালো লাগে বললাম তো ফার্স্টে বল যার যেটা ভালো লাগে সে সেটাই করে আচ্ছা আপনি কি সেই পথে কি আপনি হাঁটতেছেন নাকি না আপনার পথে আপনি হাঁটতেছেন আমি আমার পথে হাঁটতেছি

সুখের সাথে না থাকতে পারলো দুঃখের সাথে যেন থাকে আবার আচ্ছা তো অনেক কথাই বললাম তো আপনি যে অরিজিনালি একজন কলকাতার ম্যাম কলকাতার ভাষা আমরা একটু কথা বলবো আপনাকে কলকাতার ভাষা বলতে আমি তো পারি না কারণ আমি তো হচ্ছে ওইখানে জন্মগ্রহণ করছি ঠিক আছে আমার কিন্তু গাজীপুর মেইনলি থাকা গাজীপুর আমার নানুর ভাষা তারপর আবার কলকাতা যাওয়া হয়েছে তারপর কলকাতা থেকে আবার বাংলাদেশে আসা

কি বলবা ওই প্রতিবেশী কি কি বল এইগুলা ভাই আমি ফুল ভাবেটা আচ্ছা তারপর আমরা ভিডিওটা শেষ করব শেষ করার আগে আপনার এই ঘাম নিয়ে আরেকবার যদি কি বলতে জি ভাই ঘামটা হচ্ছে আমি আমি মূলত হচ্ছে অলওয়েজ হট থাকি বা গরমে ঘামি তো তাই হয়তোবা ঘাম বের হচ্ছে কি অলওয়েজ হট থাকে হ্যাঁ হট তো থাকতে পারি যেহেতু গরমের দিন বা হট থাকাই বেটার আমি তো ভাবছিলাম যে অন্য কোনো কারণে হট থাকতে পারে না না ভাইয়া তো গরমে প্রচুর রোদ বাইরে স্থান পড়ছে প্রচুর তাই হয়তো বা হট প্রচুর পড়ছে তাই ঘেমে গেছি